পর্দায় নতুন জুটি উপহার পেতে চলেছেন দর্শক। দিতিপ্রিয়া ও বিক্রম আদিত্য সেনগুপ্তের পরিচালনায় একসঙ্গে কাজ করবেন এই দুজন। গোটা টিমের মধ্যেই রয়েছে অভিনবত্ব, প্রজাপতি বিস্কুট খ্যাত আদিত্য শুরু করতে চলেছেন পরিচালনার ইনিংস। সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল বঞ্জর প্রযোজিত এই ছবি, দুই বন্ধুর গল্প বলবে এই ছবি। একটি জার্নির মধ্যে দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের কতটা বদল হয় তাই দেখানো হয়েছে। ছবির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। গোটা টিমকে শুভেচ্ছা জানালেন প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়। প্রসঞ্জিতের কথায়, আদিত্যকে আমি ওর ছোটবেলা থেকে চিনি, বিক্রম ও দিতিপ্রিয়া খুব ভালো অভিনেতা, আদিত্য খুব প্রতিভাবান, একেবারে তরুণরা একসঙ্গে কাজ করেছে এটা দারুণ একটা বিষয়, আমি ওদের আশীর্বাদ করছি। দর্শককে বলবো আপনারাও ওদের আশীর্বাদ করুন। ছবি, টেলিভিশন, ওয়েব সিরিজ প্রতিটি মাধ্যমে সফলভাবে কাজ করে চলেছেন বিক্রম। সম্প্রতি বলিউডে ডেবিউ করেছেন তিনি। ছবি প্রসঙ্গে বিক্রম বলেন, আমি দিতিপ্রিয়া একসঙ্গে কাজ করব তাও আদিত্যের পরিচালনায় এটা ভীষণ আনন্দের। আদিত্যকে আমি বেশ কিছু দিন হলো চিনি, 2017 সাল থেকে একসঙ্গে কাজ করার কথা চলছে, এখন এটা বাস্তবায়িত হলো। এই ছবির চিত্রনাট্য অসম্ভব ভালো, মিষ্টি সাধারণ একটা গল্প, সাধারণ জিনিস আমাকে টানে বেশি, শুটিং শুরুর অপেক্ষায় রয়েছি। ছোট পর্দায় দাপিয়ে কাজ করছেন দিতিপ্রিয়া, ইতিমধ্যে বেশ কয়েকটি ছবিও করে ফেলেছেন তিনি। দিতিপ্রিয়ার কথায়, এই ছবি প্রেম ও বন্ধুত্বের গল্প বলে। আদিত্যদার অভিনীত ছবি প্রজাপতি বিস্কুটে আমি একটি চরিত্রে অভিনয় করেছিলাম, এখন আমার আদিত্যদার পরিচালনায় কাজ করব, খুব ভালো লাগছে।